Assalamu alaikum dear honorable viewers, welcome back to my new video. Today's video is about rosbori fruits, that means golden berry. সবুজ গাছের মাঝে ছোট ছোট লাল হলুদ ফলগুলো দৃষ্টি আকর্ষণ করে সকলেরই। ইউরোপের বিভিন্ন দেশে এমনটাই বড় গাছ ফলে পরিপূর্ণ থাকে, তবে বাংলাদেশের ক্ষেত্রে একটু ভিন্ন। বাংলাদেশের গাছগুলো একটু ছোট আকৃতির হয়। তো দর্শক, পূর্বের ভিডিওতে রসভরির গুণাগুণ সম্পর্কে ব্যাপক আলোচনা করেছি। আজ বলবো কিভাবে এই রসভরি সংরক্ষণ করবেন এবং কিভাবে কোথায় বাংলাদেশের এর চাষাবাদ করা হয়, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাই হোক, এই ফলটা দেখতে খানিকটা ছোট টমেটোর মতো। এই ফলকে রোদে শুকিয়ে রাখলে দীর্ঘদিন কিসমিচের মতো রেখে খেতে পারবেন। সারা বিশ্বের সুপারমার্কেটে এটা গোল্ডেন বেরিজ নামে ড্রাই ফ্রুট হিসাবে প্যাকেটজাত অবস্থায় পাওয়া যায়। বাংলাদেশে যেসব কৃষক ভাইয়েরা এই গোল্ডেন বেরির চাষাবাদ অলরেডি ছোট পরিসরে শুরু করে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই এই ফ্রুটসটা রোদে শুকিয়ে কিসমিচের মতো করে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে বাজারজাত করতে পারবেন। আসলে এইটা কিসমিচের মতো দেখতে শুধু নয়, এটা খেতেও কিসমিচের মতোই স্বাদ। আর এটা বহির্বিশ্বে কিন্তু হচ্ছে প্যাকেটজাত করে বিক্রি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে প্যাকেটে বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে। আসলে বড় বড় সুপার মার্কেটে এটা ড্রাই ফুড হিসাবে সবাই এনার্জেটিক ফুড হিসাবে খেয়ে থাকে। যেমন আমরা বাদাম বা অন্যান্য খাবারগুলো ড্রাই ফুড হিসাবে সুপার মার্কেট থেকে কিনি, তদ্রূপ এই ফলটাও শুকিয়ে এইভাবেই বিক্রি হয়। তাছাড়া আরও একটা সিস্টেমে এটা আপনারা পেতে পারেন, সেটা হচ্ছে জ্যাম অথবা জেলি আকারে। এটা আপনারা নিজেরাও বাসায় তৈরি করতে পারবেন। জ্যাম অথবা জেলির যে কোনো একটা সিস্টেমে আপনারা বছর জুড়ে এটা রেখে খেতে পারবেন। হয়তো আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন অথবা এমনি নর্মালেও রেখে আপনারা খেতে পারবেন। তো জ্যাম জেলির রেসিপিটা অবশ্যই দেখে নেবেন, আমি কোনো এক সময় আপনাদেরকে জ্যাম এবং জেলি তৈরির রেসিপিটা দেখিয়ে দিব। তো এটা কিন্তু খুবই মজার, এটা ব্রেড অথবা অন্যান্য যে কোনো পরোটার সাথে আপনারা খেতে পারবেন। সোভিয়ার্স দেখে আসি, চলুন কোথায় কোথায় বাংলাদেশের এটা অল্প পরিসরে চাষাবাদ হয়। আসলে বাংলাদেশের অনেকটা জায়গা ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আমি কিছুদিন আগে বাগেরহাটে গিয়েছিলাম। তো সেখানে যেয়ে দেখলাম কিছু একটা বাগান, আমি ভেবেছিলাম কোনো শাক গাছের বাগান, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলাম এটা আমার সেই ভিডিওর বহুল আকাঙ্ক্ষিত রসভরির বাগান। আসলে আমি নিজেও জানতাম না যে বাংলাদেশে এইভাবে মানুষ চাষাবাদ করছে বা আগ্রহী হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ পাতার ফাঁকে ফাঁকে যে ছোট ছোট রসভরি ফল, এটা সেই বাগান, ছোট্ট একটা বাগান। তবে এটা অনেক ছোটও নয়, লম্বায় বেশ দীর্ঘ। এখানে নিশ্চয়ই এমনি এমনি জঙ্গলি গাছের মতো হয়নি, এখানে আসলেই চাষ করা হচ্ছে। এখানে চাষ করছে কোনো একজন কৃষক, তার এই বাগানটি সে চাষ করছে এই ফলগুলো বিক্রির উদ্দেশ্যে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তাছাড়া রাস্তার আশেপাশে তো আপনারা দেখতেই পান, এছাড়া পাহাড়ি যেসব এলাকা এইসব এলাকায়ও এই গাছগুলো খুবই ফলনশীল, খুব ভালো ফলে। তো আপনারা যারা এগুলো চাষ করতে চান, তারা এটা চাষ করার জন্য খুব একটা কষ্ট করতে হবে না, শুধুমাত্র রাস্তার পাশ থেকে একটা চারা এনে লাগালেই আপনার পরের বছর বিচি থেকে আরও গাছ তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর তাছাড়া আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে বা পরবর্তীতে এরকম ভিডিও চান, তো আমি অবশ্যই আপনাদের জন্য এরকম গুণাগুণের অনেক সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।